মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জাল স্বাক্ষরে প্রধান শিক্ষককে অবসরে পাঠানোর আবেদন করেছেন সহকারী চার শিক্ষক। এমন ঘটনা ঘটেছে কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল ও কলেজে। তবে নানা অনিয়মে ইতিমধ্যে শাস্তির মুখোমুখি হয়েছেন প্রতারণা উদ্যোগ নেয়া এক শিক্ষক। বিষয়টি তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশির চেয়ারম্যান। আর ভুক্তভোগী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আলীম চান দ্রুত সমস্যার সমাধান। বিস্তারিত রুবিনা ইয়াসমিনের রিপোর্টে। কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আলীম 1988 সাল থেকে এই প্রতিষ্ঠানটিকে যত্ন সহকারে গড়ে তুলেছেন তিনি। এই জায়গাটা দেওয়া হয়েছিল রেলের আর্ট কাটিং জায়গা এবং 20 ফিট নিচু জায়গা, সেটা ভরাটের ব্যবস্থা করে নিজস্ব স্থাপনা করে তারপরে জুনিয়র, তারপরে হাই স্কুল, তারপরে এসএসসি ভোকেশনাল, তারপরে কলেজ 2015 সালে, তারপরে বিএম। গত 21 এপ্রিল মোহাম্মদ আব্দুল আলীমের চাকরির বয়স পূর্ণ হয়েছে 35 বছর। এখন অবসরে যেতে চান তিনি। তবে গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত এবং সরকারের 1979 সালের চাকরির বিধিমালা অনুযায়ী আগামী 31 ডিসেম্বর পর্যন্ত তিনি থাকতে পারবেন এই প্রতিষ্ঠানে। 3 জন শিক্ষক জড়িত, তার ভিতরে 1 জন বহিষ্কৃত, আরেকজন হলো অভিযুক্ত শিক্ষক, তাকে শোকজ করে তার তদন্ত চলমান, আর একজন ভোকেশনাল শিক্ষক। তবে স্কুলে কিছু শিক্ষক বিধিমালা লঙ্ঘন করে মোহাম্মদ আব্দুল আলীমকে অবসরে পাঠাতে নিয়েছে প্রতারণার আশ্রয়। তার চাকরির মেয়াদ শেষ মর্মে 6 শিক্ষকের স্বাক্ষর সহ আবেদন পাঠানো হয়েছে শিক্ষা বোর্ডে, যার মধ্যে 4 জন শিক্ষক জানিয়েছেন তারা আবেদনে স্বাক্ষর করেননি। আমার যে পুরা নাম সে নামটাও না, এটা শুধু ওটা আমার হওয়ার কথাই না, এই সিগনেচারটা আমার না আর কি। এমন প্রতারণার উদ্যোক্তা যিনি নানা অনিয়মের অভিযোগে সেই শিক্ষককে চূড়ান্ত বহিষ্কার করেছে শিক্ষা বোর্ড। 60 বছর পূর্ণ হওয়ার পরেও এই 22 তারিখ গত মাসের 22 তারিখে পূর্ণ হয়েছে, কিন্তু তারপরেও সে এখানে চেয়ার দখল করে বসে আছে। আমার মতিউর রহমান স্যার দিয়েছে, জি ওনারা তো সাসপেন্ড করছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন মাউশির চেয়ারম্যান। এই ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কর্তৃপক্ষ যদি মনে করে যে তাকে তার চাকরি বর্ধিত করবেন, সেক্ষেত্রে গভর্নিং বোর্ডের যে রেজুলেশন, সেই রেজুলেশন সহ আমাদের মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। গভর্নিং বোর্ডের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশে উনি একটা জবাব দিয়েছেন, এর আলোকে আমরা অচিরেই ব্যবস্থা নেব। এই ধরনের কর্মকাণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যাতে নষ্ট না হয় সেজন্য দ্রুত সমস্যা সমাধান চান ভুক্তভোগী। রুবিনা ইয়াসমিন, জিটিভি নিউজ, ঢাকা।